হেই ক্রাশার গোল পিপলস, কে অবস্থা সবার? তো ভাই লোক, আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এন্ড মিডিয়া আর আমাদের পাশের বাড়ির চাচির মধ্যে পার্থক্য কোথায়? কোথায় কোনো পার্থক্য নেই। পাশের বাড়ির চাচির যেমন কোনো কাজ না থাকলে সে গ্রামে গ্রামে ঘুরে সারা গ্রামের খবর জোগাড় করে, তেমনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো কোনো সিনেমা কিন্তু এদের কন্ট্রোভার্সিতে জোর আছে। মানে নেই কাজ তো খইবাস, মানে এরা নিত্য নতুন 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 কন্ট্রোভার্সি ক্রিয়েট করেই থাকে। মানে জীবনটাই পুরো কেজিএফ মুভির ডায়লগ হয়ে গেছে। এরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে আর যেসব অনলাইন পোর্টাল নিউজগুলো আছে এদের পেট চলবে। মানে একটা সিনেমা প্রোডিউস করে প্রোডিউসারের পেট চলুক আর না চলুক, এইসব কন্ট্রোভার্সির জন্য অনলাইন নিউজ পোর্টালগুলোর পেট ঠিকই চলে যায়। তো আমি এত কিছু কেন বলছি? মে নাই বাতাউঙ্গা। আবার নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। ডিরেক্টর রায়ান রাফি এবং টিকটকার প্লাস পার্ট টাইম নায়িকা দিঘির ভিতরে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। তো কন্ট্রোভার্সিটা কি? ব্যাপারটা হলো যে আফরান নিশোর সাথে পরিচালক রায়ান রাফির একটা নতুন প্রজেক্ট আসছে সুরং নামে, আর সেই সিনেমায় নাকি দিঘিকে কাস্ট করার কথা হয়েছে। কিন্তু দিঘিকে কাস্ট না করে রায়ান রাফি তমা মির্জাকে কাস্ট করছে, আর এই কারণে দিঘি আপা ইয়া বড় এক স্ট্যাটাস দিছে। আর সেইটা নিয়ে রায়ান রাফি আপনারা ভিডিও স্টেটমেন্ট শেয়ার করছে, আর সেই ভিডিও স্টেটমেন্টে সেই উল্লেখ করছে দিঘি মোটা, টিকটক করে, রায়ান রাফি কাস্ট করে নাই এই জন্য দিঘির কোনো যোগ্যতা নাই, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তবে কার কতটুকু যোগ্যতা আছে না আছে সেই ব্যাপারে বলার আগে আমি একটু বলতে চাই যে আফরান নিশোর অপোজিটে দিঘিকে কাস্ট করতে চাইছে এটা পুরাই বোকামি ছিল। আর আফরান নিশোর অপোজিটে দিঘিকে কাস্ট করা হয় নাই এটা আমি অনেক খুশি হয়েছি এবং দর্শকরা অনেক খুশি হয়েছে। তাই বলে যে তমা মির্জাকে কাস্ট করছে এই জন্য আমরা ভালো লাগতেছে ঠিক না, আমি এটাও চাই না যে তমা মির্জাকে কাস্ট করা হোক, আমি চাই যে অন্য কোনো নায়িকাকে কাস্ট করা হোক যারা আরো ভালো আসবে। কারণ আফরান নিশোর বিপরীতে একটা ভালো লেভেলের কাউকেই লাগবে, যে দিঘি লেভেলে নাই এই জন্য তমা মির্জাতে লেভেল আছে এটাও আমি মনে করি। আর এখন যদি বলি নায়িকা হিসাবে দিঘির কতটুকু যোগ্যতা আছে, তো ভাই মানে আপনারা কে কে দিঘিকে নায়িকা মনে করেন এটা আমি জানি না, কিন্তু আমি ভাই মনে করি না, সিম্পল ব্যাপার। হ্যাঁ, ছোটবেলায় যে কাজগুলো আছে সেগুলো দেখে আসলে মুগ্ধ হওয়ার মতোই, ইভেন সে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পাইছে শিশু শিল্পী হিসাবে। কিন্তু ছোটবেলায় দেখে মুগ্ধ হয়েছে বলে যে এখনো দেখে তার মুগ্ধ হইতে হবে এমন কোনো কথা না, কারণ ছোটবেলায় সবাই কিউট থাকে, আমি অনেক কিউট ছিলাম। তাই বলে দিঘির ভিতরে কোনো যোগ্যতা নাই সেটা না, ছোটবেলায় যেমন দেখছি দিঘি, দিঘি যদি একটা ভালো গাইডের ভিতরে গ্রো আপ করে তাহলে দিঘিও একটা ভালো পর্যায়ে যেতে পারবে, ভালো একটা লেভেলে নিয়ে যাবে দিঘিকে। মানে দিঘি সেটা না করে তার দিন দিন তার ম্যাচুরিটি লেভেল লো করতেছে, মানে অ্যাজ এ নায়িকা অ্যাজ এ পার্সন দিঘির ম্যাচুরিটি লেভেল পুরাই লো। তো নায়িকা হইতে গেলে তার সব দিক থেকে ম্যাচুরিটি হইতে হবে, তার চলাফেরা কথাবার্তা পাবলিকের সামনে খাওয়া দাওয়া মানে সব কিছুই তার একটা ম্যাচুরিটি নিয়ে আসতে হবে। শুধুমাত্র যেটা শরীরে বড় হলে সে বড় হয়ে গেল এমন, তার বুদ্ধি বিবেকে বড় আনতে হবে, যেটা পূজা চারিকে দেখলে বোঝা যায়। অবশ্য পূজা চারিকে এখন অনেক কিছু শেখার আছে, কিন্তু পূজার একটা ভালো দিক আছে যে পূজা অতটা মিডিয়া অ্যাটেনশন চায় না, এই কারণে কিছুটা বেশ আছে, কিন্তু তারপরেও মাঝে মাঝে তো হেডলাইট হয়েই যায় যে কোনো কারণে। দেখো ভাই, দিঘির এখন একটা চান্স আছে নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজেকে ভালোভাবে গড়ে তোলার। সে যদি ভালো একটা গাইডেন্সের ভিতরে গ্রো আপ করতে পারে, সে যদি ভালো একটা গাইড পায়, তাহলে সে এখনো পর্যন্ত নিজেকে ব্যাক করে নিজেকে একটা প্রতিষ্ঠিত পর্যায়ে নিয়ে যেতে পারবে, নাহলে ভাই ও হারাই যাবে, প্রতিষ্ঠিত হতে পারবে না। মানে সারাদিন টিকটকে কোমর হেলে দিলে কিন্তু ওই টিকটক পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, বড় পর্দা পর্যন্ত আসতে পারবে না, আর আসলেও নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারবে না, টিকটক আট দশটা মেয়েদের মতো থেকে যাবে। মানে এখন ওর ব্যাক করার জন্য একটা সঠিক গাইড দরকার, ওরা দেখলে মনে হয় না যে ও কোনো নায়িকা, ওকে দেখলে মনে হয় যে ও বড় লোকের কোনো বকে দেওয়া সন্তান, এই জন্য সঠিক একটা গাইড দরকার যে তো ব্যাক করতে পারে। এখন আসি ভাই রায়ান রাফি, আপনার থেকে আশা ছিল না আমার, দিঘি না হয় বুঝলাম বড় হয় না, দিঘির ভিতরে না হয় ম্যাচিউরিটি নেই, তাহলে আপনি কি এখনো ছোট আছেন? ভাই আমাকে কেউ বলো যে আমি যেটা দেখছি এটা মিথ্যা দেখছি, আমি এটা সঠিক ছিল না, এটা মানা যায় না ভাই। মানে আপনিও যদি ক্যামেরার সামনে বসে বসে মেয়েদের বডি শেমিং করবেন, নিজেকে বড় দেখাবেন, তাহলে আপনার মধ্যে আর বাংলাদেশের কিছু সো কল্ড রিমেক বাবা ডিরেক্টরদের মতো পার্থক্য থাকলো। মানে কিছু ডিরেক্টর আছে যে তারা যে কোনো টপিক হইলে ক্যামেরা অন করে হ্যাঁ ভাই ও ভাই শুরু করে দেয়, তাহলে আপনার মধ্যে তাদের মতো পার্থক্য থাকলো। আপনাকে নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা দর্শকরা একটা আশা দেখে, একটা স্বপ্ন দেখে, আপনি একটা আশার হলো তাদের কাছে। মানে আমি মনে করি আপনি বাংলাদেশের সেই লেভেলের একটা পরিচালক যে পরিচালকের নামে দর্শক সিনেমা হলে যায়, নাকি কোনো নায়ক নায়িকার নামে। মানে আপনার নাম শুনলে মানুষ এটা আশা করে যে এই লোকটা আমাদের নিরাশ করবে না কখনো, সেই আসেনি মানুষ আপনার নামের পরে সিনেমা হলে যায়। কিন্তু আপনি এটা কি বললেন, মানে আপনিও যদি সেই ক্যামেরার সামনে এসে ডায়লগ দিবেন, ডায়লগ ডেলিভারি করেন, তাহলে অ্যাক্টিং শুরু করেন, ডিরেকশন বাদ দেন, দরকার নেই আপনার ডিরেকশন করার। মানে আপনিও যদি ক্যামেরার সামনে এসে এই লেভেলের কথাবার্তা বলবেন, একজনের বডি শেমিং করবেন, এর নিয়ে ওর নিয়ে কথা বলবেন, নিজেকে বড় দেখাবেন, আমি এ করছি আমি ও করছি, আমার সাথে এরা কাজ করতে চাই ওরা কাজ করতে চাই, যোগ্যতা নাই আমি কাস্ট করি নেই বলে তার যোগ্যতা নাই, এই কথাগুলো যদি আপনি বলবেন ভাই, তাহলে আপনার ভিতরে আমাদের সার লর্ড দেলন জাহান ঝন্টুর ভিতরে পার্থক্য থাকলো কি ভাই? আরো কিছু সো কল ডিরেক্টর আছে রিমেক বাবা, তাদের ভিতরে আর আপনার ভিতরে তো কোনো তফাৎ দেখতেছি না ভাই। আপনি যদি এগুলো করেন আপনাকে নিয়ে এগুলো আশা করা যায় না। সত্য বলতে দর্শক এবং আমি নিজেও এটা আশা করি যে আপনাকে যে বাংলা সিনেমার ভবিষ্যতে কিছু একটা হবে, আপনার মতো কিছু ডিরেক্টর আরও দরকার বাংলাদেশে, আমরা এটাই চাই যে আপনার মতো কিছু ডিরেক্টর বাংলাদেশে আসুক। কিন্তু ভাই এইগুলো করলে কে চাইবে? দেখেন ভাই, আমরা দর্শকরা আপনার কিছু ভালো কাজের জন্য যেমন আপনাকে আসমানে উঠাইতে পারি, তেমনি আপনার হাতে বেশি গন্ধ হলে আমরা নিচেও নামাইতে পারি, আমরা দর্শকরাই সব পারি। আপনি যে কথাগুলো বলছেন এটা হ্যাঁ আপনি একদিক থেকে ঠিক বলছেন, কিন্তু
কিন্তু এইভাবে না বলার উচিত ছিল। আপনি যদি বড় ভাই হিসাবে দিদিকে পরামর্শ দিতেই চান তাহলে ক্যামেরার সামনে বা মিডিয়ার সামনে এসে না বললেই পারতেন। আপনি তাকে পার্সোনালি যেমন পার্সোনালি গল্প শুনাইছেন তেমনি পার্সোনালি তারে বলতে পারতেন, দেখো বোন যে তুমি এইগুলো করো, নিজেকে ফিট করো, নিজেকে ঠিক করো। একটা ব্যাপার ছিল টেস্ট ক্রিকেটে যখন বলাররা ব্যাটসম্যানকে আউট করতে না পারে তখন ব্যাটসম্যানকে কিন্তু স্যালেজিং করা হয়, স্যালেজিং করে তার মানসিক দিক থেকে একটু ডিস্ট্র্যাক্ট করা হয়। ব্যাটসম্যান যখন ডিস্ট্র্যাক্ট হয়ে যায় তখন সে আউট হয়ে যায়। তো ভাই আপনি একটা ভালো কাজ, আপনি কিছু ভালো কাজ করতেছেন, আপনি উপরে উঠতেছেন, তো আপনাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবেই লোকে। এই জন্য আপনি যদি ডিস্ট্র্যাক্ট হয়ে যান তাহলে তুমি আউট হয়ে যাবেন, তাই না? আপনি তাকে পার্সোনালি বুঝাইতে পারতেন, বলতে পারতেন মানে আপনার কথাবার্তা শুনে সব থেকে বেশি কষ্ট পাইছে আপনার যে দর্শকগুলো আছে, আপনার যে ভক্তগুলো আছে তারা আরও বেশি কষ্ট পাইছে। যেমন আমি একজন খুব, আমার খুব খারাপ লাগছে ভাই কথাগুলো শুনে, মানে আপনার মধ্যে একটা লোকের কাছ থেকে এগুলো আশা করা যায় না আসলেই। তাও আবার মিডিয়া, আপনি পার্সোনাল লাইফ কেমন না কেমন সেটা আলাদা ব্যাপার, কিন্তু মিডিয়ার সামনে এসে যে কথাগুলো বলছেন এটার ভিতরে একটু ম্যাচিউরিটি আনা দরকার, এটার ভিতরে একটু দরকার ভাই, এগুলো একটু ভেবেচিন্তে বলা দরকার। কারণ আপনি এখন সেই গ্রাউন্ড লেভেলে নেই, আপনি এখন টপ ফ্লোরে চলে যাচ্ছেন। মানে আপনি যত উপরে উঠবেন তত আপনার কথাই নম্রতা আনতে হবে, ভদ্রতা আনতে হবে, আপনার চলাফেরায় কথাবার্তায়, মানে সেটা আপনি পার্সোনাল লাইফে কী করছেন না করছেন সেটা দেখার ব্যাপার না দর্শকের। আপনি দর্শক তো দেখবেন আপনি ক্যামেরার সামনে কী করছেন বা মিডিয়ায় এসে কী করতেছেন। তো মিডিয়ার সামনে নম্র ভদ্রভাবে আপনার থাকতে হবে যত টপ লেভেলে উঠবেন, তাই না? আপনি এখন গ্রাউন্ড লেভেলে নেই, আপনি উপরে যাচ্ছেন, তো উপরে উঠতে গেলে সেই উপরের মতো করতে হবে। আর হ্যাঁ, কিছু ভালো কাজ করলে, দর্শক প্রশংসা করলে একটা অ্যাটিটিউড সবার ভিতরে আসে। তাই বলে যে আপনি ক্যামেরার সামনে এসে সেই অহংকারগুলো প্রকাশ করবেন, অহংকার দেখাবেন যে হ্যাঁ আমি তো ভালো কাজ করেছি, এটা কিন্তু দর্শক ভালোভাবে নেবে না ভাই, এবং নেসেও না, এটা কিন্তু দর্শক ভালোভাবে কখনো নিইনি আর নেবেও না। আপনার এই কথাগুলোর জন্য আপনার পরবর্তী প্রজেক্টে পরবর্তী কাজে কিছুটা হলেও ইফেক্ট পড়বে ভাই। তাই বলে এই টাইপের কথাবার্তা, এই টাইপের অহংকার প্রকাশ করা দর্শক ভালোভাবে নেয় না, যেটা আপনার পরবর্তী কাজের পরে এটা ইফেক্ট পড়লেই বুঝতে পারবেন। আর কথা হলো যে হোয়াই তমা মির্জা, আর কেউ নাই কেন? আপনাকে বড় বড় অ্যাক্টার্সদের গল্প শুনাইছেন, তাহলে হোয়াই তমা মির্জা কেন? আপনি এত বড় বড় অ্যাক্টার্সদের গল্প শুনে আপনাকে তমা মির্জাই পছন্দ হইলো, কোন দিক থেকে? যে কারণে আপনার বড়দের, মানে বড় বড় অ্যাক্টার্সদের পছন্দ হইলো না, তমা মির্জাকেই পছন্দ হইলো, কেন? পাবলিক এটা বুঝে যে কেন তমা মির্জা, তাই না? পাবলিক তো একেবারে অবুঝ না, পাবলিক তো বুঝে তমা মির্জা কেন। কিন্তু আমার কথা হলো যে ও বোঝাবুঝি বাদ দিই, পয়েন্ট যেটা পয়েন্টে আসে, আপনি বললেন যে আপনি বড় বড় অ্যাক্টার্সদের শুনাইছেন বল, কিন্তু আপনার বড় বড় অ্যাক্টার্সদের পছন্দ হইলো না, আপনার এইটা ভালো লাগলো, তমা মির্জারাই নিতে হবে, কাস্ট করতেন তমা মির্জাকে, বড় বড় অ্যাক্টার্সদের থেকে অ্যাক্টিং ভালো দেয়। যদি আপনি বেস্ট একটা কাজ চান তাহলে তো তমা মির্জার থেকে আরো বেটার অভিনেত্রী আছে, তারা অ্যাক্টিংও ভালো, তাদের গ্লামারও আছে, সবকিছু আছে। যেমন মেজাবিন আপু আছে, মেজাবিন আপু তো তমা মির্জার থেকে শতগুণ অ্যাক্টিং ভালো আছে। তারপরে জাকিয়া বাড়ি মামা আপু আছে, তাসনুবা তিশা আপু আছে, মানে ইনাদের অ্যাক্টিং নিয়ে যে কারোর কোনো সন্দেহ আছে এটা তো আমার মনে হয় না। তমা মির্জার থেকে তো ইনারা আরো বেটার অ্যাক্টার্স, তো কোয়াই তমা মির্জা, মানে তার ভিতর কোন কোয়ালিটি আছে যাতে ইনাদের ভিতরে নাই, যে আপনি কোন কোয়ালিটি দেখলেন আর এই কারণে তমা মির্জাকে কাস্ট করলেন। মানে ইভেন তো আমার তো মনে হয় যে আফরান নিশো ভাইয়ের অপোজিটে জাকিয়া বাড়ি মামা আপু বা তাসনুবা তিশা আপু বেটার, পাবলিক তো বুঝে। ওকে, তো এই ব্যাপারে তোমাদের কাদের কি মতামত এবং তোমরা কি ভাবছো কাকে নিলে বেটার হইতো বা কি হইলে বেটার হইতো বা কে সঠিক আর কে সঠিক, দিঘি নাকি রায়ান রাফি, এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। দিন শেষে কথা হচ্ছে এইটাই যে আপনার ভিতরে একটু নম্রতা, ভদ্রতা, ম্যাচিউরিটি আনা দরকার, দিঘির ভিতরে আনা দরকার, এবং দিঘির একটা ভালো গাইড দরকার। তো ভাই জ্ঞান ঠ্যান আজকে এই পর্যন্তই, আজ যাই, আবার দেখবেন নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সাথে থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অফ ফ্যামিলি, টাটা, বাই বাই।